গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। দেখো, এতদিন ভিডিও দিতে পারিনি, জানি তোমাদের মুখে আমি অনেক কথা শুনবো, কিন্তু তার আগে আমি সবাইকে বলে দিচ্ছি সরি, আমি এতদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। না না, তোমরা এবার বলে বসবে যে একই কথা শুনতে হয় তোমার মুখে সবসময়, তোমার শরীরটা খারাপ। না না, এবার এই কারণে হয়নি, ব্যস্ততার জন্য আমি তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। দেখো, সকালবেলা উঠে প্রথমে যে কাজটা করে নিলাম, বিছনার চাদরটা পাল্টে নিলাম। কেন কি তোমরা সকলেই জানো আজকে কালী পুজো, আমাবস্যা, তাই জন্য আমাদের বাড়ি আজকে ভাত হবে না। রাতেই ছোলার ডালটা ভেজানো হয়েছিল, আজকে সেটা হবে ছোলার ডাল আর লুচি। তোমাদের কাদের কাদের ভালো লাগে ছোলার ডাল সেটা কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে দাও তো। হুম হুম, জানি তোমরা একটু রাগই করেছো। দেখো, রাগ ঠাক করার কোনো দরকার নেই, আমি এবার থেকে ভাবছি ভিডিওগুলো প্রত্যেক দিন দেবো। হ্যাঁ, তোমাদের অনেক কমেন্ট আসছে, দিদিভাই সবসময় তুমি এরকম বলো কিন্তু তুমি ভিডিও দাও না। তোমরা প্রত্যেকেই জানো আমি বারবার বলেছি আমার আরেকটা চ্যানেল আছে, আমার একটা চ্যানেল নয়, আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে আমার শর্ট ভিডিও প্রত্যেক দিন দিতে হয়। তাই জন্য না, আমার দুটো চ্যানেলকে হ্যান্ডেল করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, আর বাড়ির কাজটা সব কিছু মিলিয়ে মিশে অনেকটা টাফ হয়ে যাচ্ছে। এখনকার পরিস্থিতি জানোই তো, একটু যদি ফোন নিয়ে ঘাটাঘাটি করা হয় মনে হবে কী সব দেখে বেড়াচ্ছে আর ঘরে কাজবাজগুলো পড়ে আছে, এটাই সবার মনে মনে হবে আর মুখেও বলবে। তো তাই জন্য ভাবি একটু যদি কম ফোনটাকে ঘাটা যায় ভালোই হয়, কিন্তু আমি তো ফোনে আর এটা সেটা করি না, আমার অনেক কাজ থাকে ফোনে। কালী পুজো মানেই বাজি ফাটানো, কালী পুজো মানেই বাজি ফাটানো। আমার না বাজি ফাটাতে খুব ভালো লাগে, আমার বিয়ের আগে থেকে আমি প্রচণ্ড বাজি ফাটাতাম, আমি চকলেট সব ধরনের বাজি ফাটাতাম। বিয়ের আগে না মা আমাকে একটু বাজি ফাটাতে দিত না, বিশেষ করে চকলেট বা বোমাবাজি এগুলো তো একদম ফাটাতে দিত না। মা বলতো মুখ যদি ফেটে যায় তোর মুখেই একবারে যাবে আর মুখটা একদম কালো হয়ে যাবে, তখন আর তোকে কেউ বিয়ে করবে না, ইয়ং মেয়ে তার আগেই তুই মুখটাকে এইভাবে করে নিস না। আর মার সাথে তো আমি প্রত্যেক দিন ঝগড়া করতাম যে আমি বাজি ফাটাবো তো ফাটাবো, আমার যা হবে হবে। আর আমার ভাই না এক ব্যাগ বাজি নিয়ে আসতো, আমি ওখান থেকে না সব বাজিগুলো একটা একটা করে সরিয়ে রাখতাম। মাও আমাকে বলতো টাকা দিয়ে যে বাজি কিনে আন, কিন্তু আমি ভাইয়ের বাজিগুলো নিতেই আমার ভালো লাগতো আর ওর বাজিগুলোই আমি চুরি করে ফাটাতাম। দেখো, তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার এখানে যে রান্নাটাও হয়ে গেছে, এখানে ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি কি কি করেছি সব কিছুই তো তোমরা দেখলে, আমি আর বললাম স্টেপটাই বলে দিই না হয়, একটুখানি ঘি আর গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়েই নামিয়ে নেবে, এতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে। আমার না ঘিয়ের গন্ধটা এত ভালো লাগে, আমার মনে হয় সব কিছুতে ঘি দিলেই হয়তো ভালো লাগবে। এই ডালটায় না একটা কিছু মিসিং আছে, যেটা তোমরা বলবে আমায়, আমি কিন্তু বলবো না, কমেন্ট বক্সে জানিও কি মিসিং আছে ওতে। যাই হোক, মা কিন্তু অলক্ষ্মী বার করবে, আর তোমরা সকলেই জানো যে অলক্ষ্মী বার করতে হয়, আমি না এই প্রথমবার দেখছি অলক্ষ্মী কীভাবে বার করতে হয়। তোমরা এখন বলতেই পারো কেন এটা প্রথমবার দেখছো, আমাদের বাড়িতে না এরকম কিছু নিয়ম নেই তাই জন্য আমি জানিও না। যাই হোক, এখন তো আমাকে সব কিছু জেনে নিতে হবে, তাই জন্য আমি প্রথমেই দেখে নিলাম কিভাবে অলক্ষ্মীটা বার করতে হচ্ছে বা বার করছে। তারপর বরের সাথে তো অনেক কান্নাকাটি করছিলাম, আমাকে ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে, ও বলছিল দাঁড়াও আমি একটু কাজগুলো করে নিই তারপর নিয়ে যাবো।